শুক্রবার মানেই আমার কাছে অনেক স্পেশাল একটা দিন। আই থিঙ্ক আমার কাছে না, অনেকের কাছে। ছোটবেলা তো শুক্রবার হলেই নতুন জামা কাপড় পরে ঘুরতে বের হয়ে যেতাম পার্কে বাবা মায়ের সাথে, বা ভালো মন্দ আম্মু বাসায় রান্না করতো, খেতাম। তো এখনও ওই ছোটবেলার মতো শুক্রবার আসলেই খুব স্পেশাল মনে হয়, নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য যা যা করা। তো আজকের এই ফুল ব্লগটা দেখবেন আশা করি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন। তো চলো দেখে আসি। হ্যালো, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে সকাল 6টা বাজে ইয়াশার ঘুম ভেঙে গিয়েছে। ইদানিং ইয়াশার সকাল খুবই তাড়াতাড়ি হয়, সে সকালবেলা উঠে খাওয়ার জন্য কান্নাকাটি করে। তারপরে তো সকাল 6টা উঠেছে, 6:30-এর মধ্যে তার খাবার রেডি করে তাকে আমি টিভি ছেড়ে খাওয়াচ্ছিলাম। ও এভাবেও খায়, টিভি ছাড়লে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলে আর তাকে একটু আদর দিয়ে দিয়ে খাওয়াতে হয়। এটা ছোট থেকেই সে এরকম, যখন থেকে বেস ফিট করে এটা তার অভ্যাস হয়ে গেছে, তাকে একটু আদর দিয়ে দিয়ে খাওয়াতে হয়। তো সে তার বাবার গান দেখছিল ইউটিউবে আর হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছে। সো গান দিলেও একটু নাচানাচি করে, তাড়াতাড়ি খেয়ে ফেলে। তারপরে তো তার খাওয়া দাওয়া শেষ, এখন সে রিমোটটাকে দুই ভাগ করে ফেললো। আমার যে কয়টা রিমোট সে ভেঙেছে হাঁপুর দেওয়া শিখার পর থেকে, কি আর বলবো, হামাগুড়ি দেয় আর এগুলো নষ্ট করে। ওই যে ওকে খাওয়ানো শেষ, আমি হচ্ছে এখন ঘর ঝাড়ু দিব, পুরোটা সোফা জুড়ে হামাগুড়ি দিচ্ছে, এখন ক্যামেরার সামনে চলে এসেছে, মানে সে এগুলাই করে, আমি কি বলবো, মানে এত দুষ্ট হয়ে গিয়েছি ইদানিং। তারপর আমি ওই রুমে রুমটা ঝাড়ু দিয়ে এই রুমটা হচ্ছে মুছে ফেলছি। আপনাদের ভাইয়ার ফ্রাইডেতে সকালেই অফিসে চলে যায় মাঝে মাঝে। আমি চিন্তা করলাম যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে আর যেহেতু শুক্রবারও, আমি কাজগুলো করে ফেলি, কারণ ইয়াশা মাত্রই উঠেছে, ও এখন তাড়াতাড়ি ঘুমাবে না, ঘুমাতে ঘুমাতেও 1-1.5 ঘন্টা। তো আমি চিন্তা করলাম ওকে গান ছেড়ে দিই, ও একটু টিভি দেখুক আর আমি 1 ঘন্টার মধ্যে যতটুকু কাজ পারি করে ফেলি। তো ইয়াশা জাগনা থাকতে থাকতে আমি ঘরগুলো মুছে ফেলছিলাম। আমি ভাবছিলাম শুকনা যে কাজ সেগুলো করে ফেলে রান্নার কাজটা পরে করব। যদিও এই ফাঁকে আমি ইয়াশার খিচুড়ি আর হচ্ছে আমাদের জন্য ডাল বসিয়ে দিয়েছি চুলায়, তারপরেও হচ্ছে আমি ভাবছি যে ও ঘুমাক তারপর আমি করব। এই তো ওর খিচুড়ির জন্য হচ্ছে আমি সবজি কাটছি, এখনই হচ্ছে ওর খিচুড়িটা বসাই দিব, তারপর আমাদের জন্য ডালও বসাই দিব। আর ব্রেকফাস্টে আমি আজকে তেমন কিছুই খাবো না, কারণ অনেক সকাল উঠেছি, কেন জানি খেতে ইচ্ছে করছে না। 11টার দিকে শাওয়ার শেষে একটা কফি খেয়ে নিব, ব্যাস এটাতেই আমার হয়ে যাবে, কারণ আমার সকালে খেতে একদমই ভালো লাগে না। আমার মতো কে কে আছো অবশ্যই বলো। তারপরে ইয়াশাকে ওই রুমে রেখে এসে ঘরটা মুছে আমি হচ্ছে এখানে মাছের মাথা বের করেছি। এটা আজকে তোমাদের ভাইয়ার জন্য স্পেশালি রান্না করব। ও অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ও মাছের মাথা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আগে যেটা হতো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা কোনো কিছু খাওয়া হতো, কিন্তু এখন ওর সাথে থাকার পর থেকে মাছের মাথাটা ওর জন্য অবশিষ্ট রেখে দিই। তো এই মাথাটা ভিডিওতে খুবই ছোট লাগছে, কিন্তু মাথাটা অনেক বড়, প্রায় হচ্ছে 4.5 কেজির রুই মাছের একটা মাথা। সো এইটা এখন সে খাবে, মানে রান্না করার পর। সো ও অলওয়েজই হচ্ছে মাথাটা অনেক বেশি পছন্দ করে, আর আমি মাথাটা যেদিন রান্না করি খুব মজা করে রান্না করি। এখানে ইয়াশা ঘুমিয়ে পড়েছে, ওকে দুই সাইডে বালিশ দিয়ে আমি রেখে দিয়েছি, এখন কাঁথাটাও দিয়ে দিব, ও যেন তাড়াতাড়ি মানে না উঠে একটু লেট করে ওঠার, ও যেন বুঝে ওর পাশে ওর মা আছে, এই জন্য বালিশটা এভাবে দেওয়া, যদিও সে খাট থেকে পড়ে না। তারপর এখানে মাথাটা রান্না করার জন্য পেঁয়াজগুলো কষাবো। এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, ও ঘুমে থাকতে থাকতেই আমি রান্না করে শাওয়ারটা করে নেব। তো আমার রান্না শেষ, এখন আমি শাওয়ারে চলে গিয়েছি। সো এটা হচ্ছে একটা শাওয়ার জেল, এই শাওয়ার জেলটা আমি ইদানিং ইউজ করছি, খুবই জোস একটা শাওয়ার জেল, আমার কাছে খুব ভালো লাগে। সাবানের থেকে কিন্তু শাওয়ার জেল ইউজ করলে অনেক ভালো। সো যারা ইউজ করো আমাকে জানাবা তোমাদের কাছে কোনটা ভালো লাগে, আমার কাছে ইদানিং এটা ভালো লাগে। তো গোসল টোসল শেষ করে আমি হচ্ছে এখন, যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি গোসল করে নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। আর এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমাদের ম্যাডাম বাবু চলে এসেছে সে, তারপরে তো আমি গোসল করে আমার লিভিং রুমে চলে এসেছি, আমার আমি রোডের সামনে একটু একা একা সময় কাটানোর জন্য। তখন 11টা বাজে অলমোস্ট, আমার ঘুম আসতেছিল না, মনে হচ্ছিলো যে একটু একা নিজেকে সময় দিই। তারপর টিভিতে গান ছেড়ে নিজেকে নিজে সময় দিচ্ছিলাম। আসলে নিজেকে একদমই সময় দেওয়া হয় না এখন, যেহেতু এখন বেবি আছে, ওকে নিয়েই সারাদিন কেটে যায়। তারপর আমরা একটা লম্বা মারমে ঘুম দিলাম, 3টার সময় উঠেছি, উঠার পর দেখি অন্ধকার চারপাশ, বৃষ্টি এসেছিলো। এই তো ইয়াশা হচ্ছে আমার আগে উঠেছে, সে উঠে আমাকে ডাকছিল,
আর আমি উঠে গেলাম আর আমার অনেক বেশি ঘুম ঘুম পাচ্ছিল। তার আগের দিন রাতেও তেমন ঘুম হয়নি। তারপরে এই তো ম্যাডামের খিচুড়িটা গরম করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, ওই যে সকালে রান্না করেছে। আমি যেটা করি, ওর খিচুড়ি ফ্রিজে রেখে দেই, আবার যখন খাওয়াই তখন নামাই আবার গরম করে দেয়। আর ওইখানে একটু সোলা ছিল, আগের দিন রাতে রান্না করেছিলাম ফ্রিজ যে ছিল। আর এখানে ম্যাডাম ডান্স করছে, তাকে খাওয়াবো, গান ছেড়ে দিয়েছি। ওই যে বললাম, গানটা ছেড়ে দিলে বা গজল যে কোনো কিছু ছেড়ে দিলেও তাড়াতাড়ি খেয়ে নেয়। অনেকেই বলতে পারেন বাচ্চাদের টিভি দেখে খাওয়ানো ঠিক না। আমার মেয়ে টিভি দেখে অ্যাকচুয়ালি খায় না। ওকে যখন আমার খুব তাড়াতাড়ি খাওয়াতে ইচ্ছে করে তখনই আমি গজল বা গান বা কোনো কিছু একটা ছেড়ে দিই, ও তাড়াতাড়ি খেয়ে ফেলে। এই তো ওর খাওয়া শেষ, এখন আমি আইসক্রিম খাচ্ছিলাম আর সে আমার সাথে খুব দুষ্টু দুষ্টু করছে। আমি কিন্তু এখনও লাঞ্চ করিনি, তোমাদের ভাইয়া আসলে একসাথে আমরা 5টার সময় লাঞ্চ করব। আসলে ওকে ছাড়া ফ্রাইডেতে আমি খাই না, ফ্রাইডে না, আমি অলওয়েজ ওকে ছাড়া খাই না। ও যখন বাসায় আসে তখনই খাওয়ার চেষ্টা করি, কারণ আমার একা একা খেতে একদমই ভালো লাগে না। আর এই যে ম্যাডাম আমার আইসক্রিমের কাঠিটা নিয়ে একটু দুষ্টামি করছে, তার এগুলো হচ্ছে দুষ্টামি। তারপরে এই তো তার বাবা চলে এসেছে, 4:30 বাজে তখন। সে তো তার বাবাকে দেখে মহা খুশি, যেটাকে বলে। ও সারাদিন পর যখন অফিস থেকে ওর বাবা রাতে আসে বা যখনই আসে, ও অনেক বেশি হ্যাপি হয়। আই থিঙ্ক এটা সব বাচ্চারাই হয়। আমিও ছোটোবেলা যখন আমার বাবা আসতো অনেক বেশি খুশি হতাম। আসলে বাচ্চাদের বাবারাই হচ্ছে মার পর হচ্ছে একটা শান্তির জায়গা, বাবারা। যাই হোক, এখন আমরা আবার ঘুমিয়েছিলাম, আবার ঘুম থেকে 9টার সময় উঠেছি। এখন ওরা হসপিটালে যাচ্ছে, আমার মামা শ্বশুর এসেছে, উনি ডক্টর দেখাবে। দেন ওর বাবা বলেছে আমি ফোন দিলে দেন তুমি নেমে যেও, মামা চলে গেলে। আমি বললাম ওকে ফাইন, মামা একটু অসুস্থ ছিল, আমি আর ওনার সাথে দেখা করতে এত দূর যাইনি, আমি বাসার নিচে একটু পরেই যাব। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি এখন রেডি হব, হালকা পাতলা রেডি হব। তো আমি একটু খুশিও ছিলাম যে বা আজকে আমাকে সে খাওয়াতে নিবে। হঠাৎ করে আমার মনে হলো একটু ফালুদা খাবো, কিন্তু লাস্টে যে কী খাই দেখা যাবে ভিডিওতে। আসলে ফালুদা আমরা ওই রকম ভালো একটা পাই নাই, এই জন্য খেতেও পারি নাই, অন্য কিছু খেয়ে চলে এসেছি। আর আজকে আমাদের খাওয়াটা অনেক বেশি হয়ে যাবে, কারণ বাসায়ও ভারী ফুড রান্না করা আছে, দেন বাইরেও খাবো। তবে এই তো আমি টুক 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 করে রেডি হচ্ছি। আর এখন ইয়াশা না থাকলে তো আমার রেডি হতে ভালোই লাগে না, কারণ সে একটু ডিস্টার্ব করবে। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, সে ডিস্টার্ব করছে, এই জিনিসগুলোই ভালো লাগে। ও না থাকলে জিনিসগুলো মিস করি, আর কী যেন নাই নাই মনে হয়। এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম বাসার নিচে, আমার একটা পার্সেল আসবে, পার্সেলটা কালেক্ট করবো। টেইলর বাই আলো থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা এসেছে। সো খুব সুন সেটা পরে তোমাদেরকে ব্লগ আপলোড করে দেখাবো। দেন আমি আমার বাসার কাছে দশতলার কাছে একটা রেস্টুরেন্টে গেলাম, এটার খাবার অনেক মজাই, এর আগে আমি কখনো এসে খাইনি। বাট আমি ফুড প্যান্ডা অর্ডার করে অলওয়েজ এটা খাই, আমার কাছে অনেক মজা লাগে এটার খাবার। সো আজকে আমি এসেছি এটার রেস্টুরেন্টে ট্রাই করতে। আমি ফার্স্টেই হচ্ছে অর্ডার করবো ওয়েজেস, যেটা এই রেস্টুরেন্টের মানে অনেক মজার, জাস্ট ওয়াও। সো এটা আমি আগে অর্ডার করবো। ফুড প্যান্ডা এতদিন এটা আমি খেয়েছি 125 টাকা দিয়ে, বাট এখানে এসে দেখলাম যে এটা 110 টাকা, সো অনেকটাই কম। তারপরে এই তো ইয়াশার ওর বাবা, আমি আধা ঘন্টা বসে থাকার পর আমার মামা শ্বশুরকে ডক্টর দেখিয়ে ওরা চলে এসেছে। তারপরে ইয়াশা তো আমাকে দেখে খুবই হ্যাপি, ওই যে বললাম ও না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তারপরে তোমাদের ভাইয়া এসে আরেকটা ওয়েজাস অর্ডার করলো, দেন হচ্ছে আবার আমরা চিকেন ফ্রাই অর্ডার করলাম, কোল্ড কফি অর্ডার করলাম, কোক অর্ডার করলাম। সো খাবারগুলো অনেক বেশি মজা ছিল। সো আমি ওয়েজাসটা আবারও খাচ্ছি ওর সাথে, কারণ অনেক টেস্ট, হালকা ঝাল ছিল আর খেতেও মজা লাগছিল। আর ওই টেবিলে একটা বাবু বসে আছে, ওই বাবুটার বাবা আসার পর থেকেই ফোনে কথা বলছিল, বাবুটাকে একদমই সময় দিচ্ছিল না, আর বাবুটা অনেক বেশি বোরিং হচ্ছিল, এই জন্য বারবার ইয়াশার দিকে তাকিয়েছিল। আর ইয়াশা তো তার দুষ্টামি কন্টিনিউ চলতেই থাকে, কন্টিনিউয়াস সে হচ্ছে দুষ্টামি করে, আমাকে ভেঙাচ্ছে, তার বাবাকে ভেঙাচ্ছে, কিন্তু তার বাবা তাকে পাত্তা দিচ্ছে না, সেজন্য সে কন্টিনিউয়াস ভেঙেই যাচ্ছে। যাই হোক, আমাদের খাবারও চলে এসেছে, ওদের খাবার জাস্ট ওয়াও, আমি বললাম না অনেক মজা। তো চিকেন ফ্রাইটা এত বেশি মজা ছিল, আমি বারবার ওর বাবাকে বলছিলাম,
বিশ্বাস কর, আমি নারায়ণগঞ্জের ভাইব পাচ্ছি। নারায়ণগঞ্জের খাবারগুলো এত বেশি টেস্টি থাকে অন্য অন্য রেস্টুরেন্টে। ঢাকা আজ পর্যন্ত আমি মানে এইরকম চিকেন ফ্রাই এর আগে খাই নাই। সো নারায়ণগঞ্জের শেফদের হাতে কি জাদু আছে আমি জানি না, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এরকম চিকেন ফ্রাই থাকে, খুব জুসি অ্যান্ড স্পাইসি। সো আমার কাছে অনেক বেশি মজা লাগছে খেতে, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল। তারপর এখানে ওর বাবার সাথে মজা করছিল যে তুমি একটা চিকেন ফ্রাই খাও, যদিও আমরা চিকেন ফ্রাই খাওয়ার সময় ভিতরে যে সাদা মাংসের অংশটা থাকে সেটাই আছে আমরা দেওয়ার ট্রাই করি। তো এখানে হচ্ছে কোল্ড কফিও আমরা নিয়ে নিয়েছি। কোল্ড কফিটা আমার জন্য মজা ছিল না, কারণ আমি পাউডারটা একটু বেশি পছন্দ করি, আর ওদের কফিতে কফি পাউডারটা একদমই কম ছিল। আমার কাছে আপনের কফিটাই বেস্ট লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, বাসায় যাচ্ছি। বাসায় যেয়েও তোমরা দেখবে আমার কাজের কোনো অভাব নাই। সো বাসায় আসার পর আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন তোমাদের ভাইয়া বলতেছে, তখন বাজে প্রায় রাতের 2টা, ও আমার পার্সেল লিখছিল আর বলছিল তুমি আমাকে একটু নুডলস করে খাওয়াও আর চিকেন ফ্রাই করো। যদিও আমরা চিকেন ফ্রাই খেয়ে এসেছি, সো তার আবদার কি আর করার। সো আমি চিকেনগুলো আগে থেকে নামিয়ে রেখেছি। তারপর এখানে কিছু ছোট ছোট, যেহেতু আমার ওইভাবে প্রিপারেশন নেওয়া ছিল না, তো বাসায় মুরগি রান্না করার থেকে কিছু পিস নিয়ে চিকেন ভেজে নিলাম আর এখানে নুডলস রান্না করলাম। আর কোক বাসায় আগে থেকেই ছিল, তো এখন এইটা আমরা খাবো, পার্সেলও করা শেষ। এই ছিল আজকের দিনটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা, আল্লাহ হাফেজ।